প্রিয় ভিউরে প্রতিদিনের ন্যায় চলে আসলাম বাংলাদেশের প্রধান প্রধান কিছু জাতীয় দৈনিক সংবাদপত্রের সংবাদ শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সামনে প্রথমেই রয়েছে প্রথম আলো প্রথম আলো লিখেছে শ্রমিক বিক্ষোভ তামেনি নিহত এক পোশাক শ্রমিক নিয়ে তাদের প্রধান শিরোনাম কারাগারে বিদেশে থেকেও তারা মামলার আসামি পুলিশের মামলা দড়পাকড় এগারো যানবাহনে আগুন যশোর তেরো দিনে বারো গায়েবী মামলা আসামি নয়শো পঞ্চাশ পূর্ণাঙ্গ নির্বাচনী প্রস্তুতি শুরু করছে আওয়ামী লীগ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিন জাতিসংঘের মানবাধিকার প্রদান পোশাক কর্মী নিহত মায়ের কাছে বেড়াতে এসেছিল দুই শিশু ফিরল তার লাশ নিয়ে এসব ছিল দৈনিক পতমালের প্রতিবেদন আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে নির্বাচন নিয়ে যত ভাবনা ডক্টর মঈন খান বলেছেন মানুষ আন্দোলনে নেমেছে গণতন্ত্র অর্জন কর গাজীপুরে ব্যাপক সংঘর্ষ নারী শ্রমিক নিহত পুলিশ সহ আহত তেইশ নতুন মজুরি ডিসেম্বর থেকেই কার্যকর ভোটের তারিখ নিয়ে কয়েক প্রস্তাব আওয়ামী লীগের নির্বাচনী কৌশল নির্ধারণ আজ ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে আলোচনায় শ্রমিকের উপর চালানো দমন পীড়ন যুক্তরাষ্ট্রের নিন্দা বুটের তারিখ নিয়ে কয়েক দফা প্রস্তাব আজ রাষ্ট্রপতির কাছে যাচ্ছে ইসি চোদ্দো বা পনেরো নভেম্বর তফসিল এইসব ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম আমরা যদি যুগান্তরের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক যুগান্তরে লিখেছে নির্বাচন ও এক দফা আন্দোলন চূড়ান্ত প্রস্তুতিতে দুই দল আসছে ভোটের কৌশল নির্ধারণে নানা সিদ্ধান্ত নেতৃত্বে এবার মাঠ পর্যায়ে নেতারা অবরোধের বিরুদ্ধে মাঠে আওয়ামী লীগ রাজধানীতে ধিনবর মিছিল শটাউন তৃতীয় দফা অবরোধের প্রথম দিন রাজধানীতে বাসে আগুন বগুড়ায় সংঘর্ষ গুলি গাজীপুর সাবার আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত আহত আট পুলিশ দৈনিক মানবজমিন জমিন লিখেছে ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ কখনও গুম খুন বিরোধী দল দমনের রাজনীতি করে না গাজীপুরে সংঘর্ষ পুলিশের গুলিতে শ্রমিক নিহত আমার তো আন্দোলনে যায়নি গুলি মারল কেন বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মানবাধিকার প্রদানের চিঠি বিএনপিতে আছি বিএনপিতেই থাকব হাফিজ বলেছেন অবরোধে মিছিল গুলি এসব ছিল দৈনিক মানবজমিনের প্রতিবেদন এসব ছিল মানবজমিনের প্রতিবেদন আমরা যদি সমকালের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক সমকাল লিখেছি মজুরি কাটামু প্রত্যাখ্যান শিল্পাঞ্চল ফের অশান্ত শ্রমিকদের উদ্দেশ্যে বিজিএমইএ উস্কানির ফাঁদে না পড়ে কারখানা রক্ষা করুন নির্বাচনের আগে বাংলার চাপ সতর্ক অবস্থানে বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ চিকিৎসার আহ্বান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মানবাধিকার প্রদানের চিঠি এসব ছিল সমকালের প্রতিবেদন দৈনিক কালের কণ্ঠ লিখেছে সংকট থেকে আবারও সংকটে অর্থনীতি বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রবাসী আয় রপ্তানি আয় এসব যে কমে এসেছে তা নিয়ে তাদের একটি প্রধান শিরোনাম করেছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ গুলি লেগে নিহত এক পাঁচ পুলিশ আহত বিস্ফোরণে মার্কিন কোম্পানির সঙ্গে এল এন তিন চুক্তি দৈনিক নয়া দিগন্ত লিখেছে শ্রমিক পুলিশ সংঘর্ষ রণক্ষেত্র গাজীপুর নারী পোশাক কর্মী নিহত অর্ধশত আহত পুলিশের অ্যাপিসি কারে বিস্ফোরণ অবরোধে সারা দেশে বিক্ষিপ্ত সহিংসতা পুলিশের রাবার বুলেট গাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ দৈনিক কালবেলা লিখেছে নির্বাচন হবে তিন জানুয়ারি তফসিল তফসিলগিরে পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি দৈনিক আজকের পত্রিকা লিখেছে নির্বাচনের কৌশল ঠিক হচ্ছে আজ রাজধানীতে বাস বেড়েছে দূরপাল্লার যাত্রী নেই বিএনপি জামাতের অবরোধ দৈনিক যায় দিন লিখেছে তবুও বন্ধু দূরপাল্লার বাস ডিলেডালা অবরোধ যানবাহনে আগুন জটিকা হামলা সংঘর্ষ দৈনিক ইত্তেফাক লিখেছে গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ নারী পোশাক শ্রমিক নিহত বিবিসি বাংলার এখন অনলাইন রয়েছে বিএনপি অবরোধের প্রথম দিন শেষে ঢাকা সহ কয়েক জেলায় পরিবহনে আগুন গাজা শহরের প্রাণকেন্দ্রে পৌঁছে যাওয়ার দাবি ইসরায়েল সেনাদের সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি কেন মানতে নারাজ পোশাক শ্রমিকরা এসব নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদন সংবাদ শিরুরাম শুনতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও ফলো করেননি তাদেরকে ফলো করার অনুরোধ জানাচ্ছি এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে